ষোলবৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। কে গো তুমি, কে একটু দাঁড়াও, দাঁড়াও, সামনের দিকে আগেও না, কি তোমার পরিচয়, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। রবিয়া যত বলেন দাঁড়াও, বৃদ্ধ মানুষটা আর থামে না, সে শুধু আগায়। কারণ উনি কেন থামবে, উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকতেছে, ঠিক না? উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে, বাধা দিবে কে? এই মনে করি ইনি ঢুকতেছেন। রবিয়া তো বাবা চেনেন না, ছেলেকে তো সব বাবাই চেনে না, এজন্য ছেলের কথা বাবা শুনে না, বাবার কথা ছেলে শুনে না, ছেলে বাধা দেয় বাবার সামনের দিকে আগায়। এই অবস্থায় রবিয়ার আম্মা তিনি তো চিনে ফেলেছেন, কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন, মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না। মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়, মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়, বাবা ঢুকতেছে ছেলে বাধা দেয়, কিন্তু না না কেউ কারো কথা শোনে না। মা পরিচয় দিলেই হইতো, বাবা ইনি তোমার আব্বা, কিন্তু মা বলতেছে বাবা রবিয়া, ইনি বৃদ্ধ মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি পড়াইতে চলে যাও। মাঝখানে এক সিদ্ধান্ত, কোন পরিচয় নাই, বার্তা নেই। রবিয়া অবাক হয়ে গেলেন, হায় হায় আমার মা, এটা কয় কি, জীবনে কোনোদিন আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই, আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা, মার বলা প্রয়োজন ছিল বাবা তাড়াতাড়ি বুড়া বেটারে আটকাও, তাড়াতাড়ি লোকটারে থামাও, থামাও, মা এমনটা বলার কথা ছিল না, না। মা আরো বলতেছে বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই পড়েছে, যখন বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, তুমি চলে যাও, তুমি চলে যাও, ক্লাসে চলে যাও। যেই মাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও, তিনি তো মা ভক্ত সন্তান, মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না, মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনোদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না। যেই সন্তান বাপ মার কথাকেই সবচেয়ে বড় মনে করে, নিজের মতকে বড় মনে করে না, এই সন্তানের লেখাপড়া সহ গোটা জিন্দগিতে বরকত বাড়ায় দেখে। আর একটু জোরে বলেন কি, বাপ মার কদর, বাপ মার কদর, বাপ মার সেবা যেই সন্তান করে, এক নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে তার হায়াতে বরকত বাড়ায় দেয়, বিপদ নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে, যদি বাপ মার দোয়া থাকে, লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, বাপ মা কোনো পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি ওকে করে, যুবক তোমার জীবনের লাইট তুমি লাগাইছো, তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছো, ফ্যান লাগাইছো, এই বাল্ব যদি জ্বালাইতে হয়, এই ফ্যান যদি ঘোরাইতে হয়, পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে, যদি তুমি ওকে করো তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। ঠিক তেমনিভাবে আমার আপনার জীবনেও আমরা লাইট লাগাইছি, ফ্যান লাগাইছি, লাইট জ্বালাইতে হলে, ফ্যান ঘুরাই তে হলে, বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখো, তোমার জিন্দগির লাইট আল্লাহ জ্বালায় দিবে। এ আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য মনোযোগ দিয়ে শুনো, রবিয়া মা ভক্ত সন্তান, দেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মনের ভিতরে, ব্রেইনের ভিতরে, জেহেনের ভিতরে বিরাট টেনশন, প্রশ্ন শুধু ঘুরপাক খায়, বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয়, বাবা তো হতে পারে না, যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত, আর আম্মা কেমন করে অচেনা, অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল, আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, হায় হায়, তাহলে সে কি তার পরিচয়, কেন এই ঘটনা ঘটল, এটা কি ঘটল, এই চিন্তা মাথায় নিয়ে রবিয়া তিনি মদিনার মসজিদে চলে গেলেন। ক্লাসের টাইম হয়ে গেল, তিনি পড়াইতে শুরু করলেন, পড়াইতেছেন, পড়াইতেছেন কোথায়, মসজিদে নববীর ভিতরে কোন জায়গায়, রিয়াজুল জান্নার পাশে, রওজাতুম মিন রিয়াজিল জান্না, আমার নবী মামার নবী রওজার কাছে বৈশা, এই জায়গায় বসে বসে রবিয়া তিনি হাদিস পড়ান, যেখানে বসে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও ১৮টা বৎসর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শুনায়া শুনাইয়া। রবিয়া ওখানে হাদিস পড়ে আমার নবীরে শুনায়া শুনাইয়া, নবীজি রওজার ধারে জিন্দা, নবী মুর্দা না, নবী জিন্দা, হায়াতুন নবীর মাসালা আসলো, কুতবুল আলম কয় নবী জিন্দা, ছাত্ররা কয় হুজুর,
বুঝলাম আল্লাহ নবী রোজা আখারে জিন্দা, কিন্তু বুঝে আসে না কুতবুল আলম কই বুঝে আসে না, তাহলে রওজার দিকে তাকাও। ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো, আল্লাহ পাক কুদরতি পর্দা আল্লাহ সরায় দিল, ছাত্ররা নিজের চোখে দেখলো মায়ার নবী রওজায় জিন্দা শুয়ে আছে। এই দিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুইকা বিবির প্রথম প্রশ্ন, এই জোয়ান ছেলেকে আমারে বাধা দেওয়ার সাহস আসলো কোত্থেকে? কে সে? মা তখন বলতেছে, স্বামী গ জবাব দিব পরে, আগে আমার কথার জবাব দেন। আপনি তিনটা সুন্নত কেন লঙ্ঘন করলেন? এক নাম্বার, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়, কেন আপনি সালাম দিলেন না? দুই নাম্বার হলো, লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয়, নবীর সুন্নত সরাসরি ঘরে ঢুকা যায় না, বাড়িতে আসা যায় না, পাশের মসজিদে অবস্থান করতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়, এটা আমার নবীর সুন্নত, কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না? চিল্লা থেকে আসলে পড়ে, চিল্লা থেকে আসলে পড়ে, সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না, বলা হয় এলাকার মসজিদে যে অবস্থান করবা, এরপরে বাড়িতে যাবা, ঘরে খবর দিবা, বিবি সাহেব কোন পজিশনে আছে তুমি তো জানো না, খবর দিলে পরে সে সোমার জন্য সাজগুজ করে বসে থাকবে, সে নিজের মতো করে প্রস্তুতি নেবে। আল্লাহ নবীর সুন্নত কত সুন্দর, নিজের ঘরে ঢুকতেও তুমি কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, বাপমার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, অনুমতি ছাড়া কারো রুমে ঢুকবা না, এটা হলো শরীয়তের বিধান। নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। এক নম্বরে বিবি বলতেছে, স্বামী গো কেন তুমি সালাম দিলা না? দুই নম্বর, কেন তুমি মসজিদে অবস্থান করলা না? তিন নম্বর হলো, এত লম্বা সফর করে আসলেন, যেই নবী রওজা জিয়ারত না কইরা রাতের বেলা ঘুম ধরত না, এত লম্বা সফর করে আসলেন, আমার নবী রওজা শরীফকে আপনি জিয়ারত করবেন না? যান আগে তিনটা সুন্নত আদায় করে আসেন। এই বলা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, সোজা কথা নাই, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, নবী রওজার কাছে যায় নবীকে সালাম জানালেন, চোখের পানি দর দর করে পড়ে, ষোলো বৎসর পরে রবি তিনি এসেছেন, আল্লাহর নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি জড়ায় কান্দিন, হঠাৎ করে নজরটা পড়ল তাকে, দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির কাছে দাঁড়ানো ছিল, এই যুবক হাদিসের মসনদে বসে হাদিস পড়াইতেছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের জোর সুন্দর, অসংখ্য অগণিত ছাত্র হাদিস পড়তেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো, ফুফায়া ফুফায়া কাঁদতে লাগলেন, আর আল্লাহর কাছে কান্দন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, আমি বাবা হওয়া ধন্য হয়ে যেত, এই মনে করে তিনি কাঁদতেছেন 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 কাঁদতেছেন। রবিয়ে নিজেও দেখেন, ছাত্ররাও দেখি, সবাই তো তাকায় রয়েছে, এই বৃদ্ধ মানুষটা এইভাবে কেন কান্দে? রবিয়া তিনি দেখেন ওই মানুষটাই। তারপরে তিনি ছাত্রদেরকে বলেন, বাবারা পড়ার দিকে মনোযোগ হও, অন্যদিকে তাকাও না। এরপরে তিনি পড়াইতে লাগলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে, সালাম দিয়া ঘরে ঢুকলেন, তিনটা সুন্নত আদায় হল, চোখের পানি এখনো তার পড়তেছে, বিবির কাছে যায় বলতেছেন, কান্দেন আর বলেন, বিবি গ বিবি, প্রশ্নের জবাব পরে শুনবো, আগে বলো, আগে বলো এই যুবক ছেলেকে আমি যারে এখন নবী রওজার সামনে হাদিস পড়াইতে দেখলাম, কে গো বিবি, কি তার পরিচয় যে তোমার কাছে ছিল মদিনার মসজিদে নববীতে হাদিস পড়ায়? এমনি রবিয়ার মা স্বামীকে বুকে জড়ায় দুই রে কপালে চুমুকায় কয়, স্বামী ধন্য তোমার জীবন, ধন্য আমার জীবন, আল্লাহ তোমাকে আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানের নাম হলো রবিয়া, যে আজকে মদিনার সবচেয়ে বড় মহাদ্দিস, শুধু মহাদ্দিস নয়, মদিনার মসজিদের ইমাম, যে তোমার ঔরসজাত সন্তান। মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহাঁ জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহাঁ জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাহাঁ গায়রে খোদা ইয়ার নাদারিম,
যদি আদে খুদাহি চেতি কর কার না দারেম। ভাইরা বন্ধুরা, এবার স্বামী স্ত্রী দুজন রওনা দিয়েছেন, ছেলেকে আনবেন, ছেলেকে কোলে নিবেন, দরজার পাশে যাইয়ার মা রবমা ডাক দিলেন, বাবা রবিয়া। মায়ের ডাক শোনা মাত্রই রবিয়া পড়া বন্ধ করে দিয়া তিনি বের হয়ে আসলেন। আইসা দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো, তিনি তো মাথার নিচের দিকে দিয়ে দিছেন, টেনশন টেনশন আর টেনশন মাথার নিচের দিকে দিয়ে দিছেন। এই বুড়া লোকটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। মা তখন বলতেছে, বাবা রবিয়া মাথা উঠাও, জানি বাবা তোমার মাথায় অনেকগুলি প্রশ্ন গোরপা খাইতেছে, কে সেই বৃদ্ধ মানুষটা যারে মা বাধা দিলাম না। বাবা শিশুকাল থেকেই শুধু আব্বু আব্বু কই আমার কাছে, তুমি আবদার করতে আব্বু আম্মা, আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বুর পোশাক কেমন, আব্বু কতটুকু লম্বা ছিল, কোনোদিন বাবা ডাক করো নাই, আব্বু বলে ডাকতে পারো নাই। মনে মনে ভাবছিলাম মনে হয় জীবনে আর বাপ বেটার দেখা হবে না, কিন্তু আজকে ভালো করে দেখ না বাবা রবিয়া, মায়ের পাশে যিনি দাঁড়ায় আছে ইনি বেগানা কোনো পুরুষ নয়, ইনি তোমার জন্মদাতা পিতা, নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা মাত্রই বাবাকে জড়ায় ধরলেন, বাবা ছেলেকে জড়ায় ধরলেন, বাবা কান্দে আল্লাহ তুমি যে আমাকে এমন একটা সন্তান দিছো, ছেলে কান্দে আল্লাহ তুমি যে আমাকে আমার বাবা দেখাইছো। এরপরে বাপ বেটার ভিতরে কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। বাবা কয় আব্বা তুমি আগে যাও, ছেলে কয় না আব্বা তুমি আগে যাও তুমি বড়, বাবা কয় না বাবা তুমি বড়, কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ভাইয়েরা বন্ধুরা কেউ আগে যায় না, এটাই হলো মাদ্রাসা শিক্ষার আদব, কারণ মাদ্রাসার মধ্যে কোনো নেতা নেত্রী আদর্শ শেখানো হয় না, এই মাদ্রাসা আমার নবীর আদর্শ শেখানো হয়। আর আমার নবীর আদর্শ হলো খুলুকে আজিম, উলামায়ে কেরাম হলো খুলুকে আজিমের ওয়ারিস। অতএব উলামায়ে কেরাম মাদ্রাসায় যারা পড়ে তারা আদব শিখে, নবীর দেখানো আদব ঠিক কিনা জোরে কন। উস্তাদের জুতা বাইল করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়, বাপমার জুতা সোজা করে দেয়, মুরব্বীদের সালাম করে, এইভাবে আদব শেখানো হয়, কারণ এই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক শেখানো হয়। বাইরা বন্ধুরা, ছেলে আগে যাইতে রাজি না, বাবাও আগে যাইতে রাজি না। এইবার ছেলে বলতেছে, আম্মা তুমি ফয়সলা দেও কে আগে যাবে। মা কয়, বাবা আমি যদি ফয়সলা দেই তাহলে আগে যাইবা তুমি আর আমরা বাপ মা যাব তোমার পিছনে। রবিয়া কয়, মা কেন তুমি এই সিদ্ধান্ত দিয়েছ, কোন যুক্তি দেবো মা। মা কয়, বাবা দুই যুক্তি দে, দুই কারণে, একটা হলো দুনিয়ায় আখের, একটা হলো আখেরাতে। দুনিয়ার জীবনও তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে, কেমন করে কই তুমি মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয় বাবা মুক্তাদি হয়, ছেলের পিছনে দাঁড়ায় ঠিক কিনা। দুনিয়াতেও আল্লাহ তোমারে আগে বাড়ায় দিছে, বাবা তোমার পিছনে, আখেরাতের ময়দানে নবীর নায়েব বানায় আল্লাহ কইব যাও জান্নাতের দিকে যাও। ইয়া মাশারাল উলামা তামাইয়াযু বাইনাহুম ইন্নি লাম আযাফিকুম ইলমি লিউযিবাকুম। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাশরের ময়দানে বলবো, উলামায়ে কেরাম যাদের সিনে আমি আল্লাহ আমার কালামকে আমানত রেখেছি, তোমরা সাধারণ হাশরবাসীদের থেকে আলাদা হয়ে যাও। আমি তোমাদের সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, কেন তুমি এই অন্যায়টা করছো। উলামায়ে কেরাম পর্দার ভিতরে আল্লাহর কাছে মাপ চাইয়ে নিব, আল্লাহ পর্দার ভিতরে মাফ করে দিব, আর বলবো ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না, আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। হাশরবাসী মানুষ উলামায়ে কেরামের বিচার দেখবেও না শুনবেও না, পর্দার ভিতরে আল্লাহ বিচার কইরা মাফও কইরা দিব। এজন্য মায় কইতেছে, বাবা আখেরাত তুমি আগে তোমার পিছনে আমরা, অতএব আজ তুমি আগে যাও আমরা তোমার পিছনে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলি বাবা ধন্য ওই বাপমার জীবন, ধন্য ওই দাদা দাদির জীবন যার আওলাদ কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। দুনিয়া কয়দিনে, দুনিয়া কয়দিনে হঠাৎ করে একদিন চলে যাওয়া লাগবে, কিন্তু সন্তানটার যদি হাফেজ বানিয়ে যায়, আলেম বানিয়ে যায়, তাহলে আমার সন্তান আমার জন্য সম্পদ হয়ে থাকবে। জানাজা পড়াবে ইমাম, জানাজা পড়ালে চোখের পানি ঝরবে না, কিন্তু দাদার না জানাজা যদি নাতি পড়ায়, নাতির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে,
বাবার জানাজা যদি সন্তান পড়ায় চুকের পানিতে ভেসে যায়। কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আওলাদকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, নিজের আত্মীয়র ভিতর থেকেও আমরা চেষ্টা করে করে মাদ্রাসায় আনবো। আর যদি না থাকে দেওয়ার মতো, মাদ্রাসার একজন এতিম গরিব ছেলেকে হাফেজ বানানোর যত দায়িত্ব লাগে, যত টাকা লাগে, একজন করে নিয়ে নিব। আমি একটা ছেলেরে হাফেজ বানাইতে যা খরচ লাগে আমি বহন করব। হাসরের মাঠে আল্লাহর সামনে এই হাফেজ সামনে লই আপনি দাঁড়াইবেন, পারব না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।